পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া, যা কলিকাতার দ্বিতীয় শহর। শিল্প শহরে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু একটি ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ বর্তমান সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু বর্তমান সরকারের নেতা নেত্রীদের জন্যই সেই প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইউনিভার্সিটির জন্য পারমিশন পেলেন না। এতগুলো কলেজ, আরো কিছু হতো, যখন একটা ইউনিভার্সিটি করার দরকার আমাদের। 8 বছর আগে আমরা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে গৌতম বুদ্ধ নামে একটা ইউনিভার্সিটি, গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি। জমি আমরা অলরেডি প্রকিউর করেছি, আছে, ইনফ্রাস্ট্রাকচার কিছু কিছু হয়েছে, কিন্তু সেটা অনুমোদন পেলাম না। কলকাতা আশেপাশে বহু ইউনিভার্সিটি হলো, কিন্তু আমাদেরটাই হলো না। আমাদেরটা হলো না মানে আমাদের স্থানীয় পলিটিক্যাল লিডার, সে এমএলএ এমপি, তারাও